আরে বন্ধু পুরো মহল্লায় তোরে খুঁজতাছি তুই জায়গা কেন কি হইছে বন্ধু আমার 10000 টাকা ধার লাগবে একটু দে বন্ধু 10000 টাকা লাগে বাবাটা কি হইছে আরে পরে বসবে বন্ধু অন্য সময় কথা আরে বনা বেটা 10000 টাকা দেখতেছিস আরে মহা বিপদ রে বন্ধু তুই আমার 10000 টাকা দে রে ভাই তুই তো বনা কি মানে কি সমস্যা কি বল কি বিশাল আকারে বিপদে পড়ছিস বন্ধু এই 10000 টাকা যদি না হয় আমি থাকতো না বন্ধু একবার মরে যাবো একবার থাকতো না মানে কি এটা আমি আর ভাই দিবি তুই তোর বাসায় কোনো সমস্যা আন্টি আঙ্কেল কোনো সমস্যা সবাই ঠিক আছে সবই ঠিক আছে তুই দে রে ভাই 10000 টাকা 10000 টাকা তো দেখি 10000 টাকা তো 10000 না 1 2 3 বেশি থাকলে 1000 টাকা বাড়াই দিই 4 5 6 7 8 9 10 12 আমি তোর বুঝাইতে পারবো না মানে মহা বিপদে পড়ছে বন্ধু সেই বিপদটা কি মানে তুই আমার বন্ধু না ভাঙ্গা কটা বন্ধু কালকে আমার গার্লফ্রেন্ড নিয়ে আমার রিসোর্টে যেতে হবে বন্ধু আমার কাছে এখন 1 টাকাও নাই আমি বিপদে বিশাল একটা বিপদে পড়ছি টাকা ছাড়া রিসোর্টে যাওয়া যায় এটা কোনো কথা দে বন্ধু তুই না করিস না ভাই ওই বেটা তুই টাকা বেটা তুই গার্লফ্রেন্ড নিয়ে বেটা রিসোর্টে যাবি তো 10000 টাকা লাগবে বেটা তুই আমার তোরে আমি এটা বাদ দে তোরে আমি একটা ভালো বুদ্ধি দিই তোর গার্লফ্রেন্ড এখানে আয় আমি চা কফি কোক যা খাওয়া লাগে আমি খাওয়াবো তোর 1 টাকাও খরচ হবে না প্রেম হয়ে যাবো বেটা এটা কোনো কথা বললি তোর এখানে আসার মতো কোনো পরিবেশ আছে কেন এখানে কি সমস্যা আরে এটা হবে না ভাই এটা যেহেতু হবে না তুই পার্কে বস 10 টাকার বাদাম নে খা প্রেম কর আবার 10 টাকার বাদাম নে খা প্রেম কর 20 টাকার মধ্যে তোর প্রেমের একদম যে প্যাকেজটা আছে কমপ্লিট আর তুই তো হালা ছোট লোক তোর মতো ফকির নাকি আমি খোলা না আছি আমি প্রেম করবো ঠিক আছে এটাও যখন তোর পছন্দ হচ্ছে না তুই রেস্টুরেন্টে বস রেস্টুরেন্টে বস 500 টাকার মধ্যে তোর প্রেম ভাই হবে না ভাই হবে না এই কারণেই তোর জীবনে কোনোদিন একটা মেয়ে আসে নাই মানে এমন ফকিরনি মার্কে কথাবার্তা বললে এই মানে চালচলন যদি এমন হয় মানে তাহলে জীবন ইন ফিউচারে তুই একটা মেয়ে পাবি না বিয়ে করবি কামড়া আছে কামড়াচ্ছে না কেন আরে কি কামড়ায় না আরে বেটা হগার মধ্যে টাকা কামড়ায় নাকি আমি তো বুঝতেছি না দোস্ত তোরে আমি টাকাটা দিব আমার আমি এসে টাকাটা তোরে দিতাম কিন্তু আমার দোস্ত কামড়াচ্ছে না হগার মধ্যে টাকা দিব কেমনে তোরে তো এটা কোনো কথা বললি বন্ধু কামরানের সাথে হোগার সাথে কামরানের সাথে তোর টাকার সম্পর্কটা কই টাকা দিবি বন্ধু হিসাবে তো তো দাঁড়ি দিবি বিজ্ঞান না তো তোর তো আমি দিয়ে দেবো রে ভাই আমি তোরে কই আমি তোরে টাকাটা দেওয়ার জন্যই রাখছিলাম দেওয়ার জন্যই বের করছিলাম কিন্তু দোস্ত আমার হোগার মধ্যে টাকা টাকাটা লাগবে এখন যদি আমার মান সম্মান বন্ধু আমি তোরে কইছি না যে টাকা আমি তোরে দিব তুই বাসা যা আমার যদি দোস্ত হোগার মধ্যে টাকা কামড়ায় তাহলে আমি তোরে ফোন দিব তুই আয় আবার নিয়ে যাস এটা কোন ধরনের কথাবার্তা বললি বন্ধু এই কথা দোস্ত আমি তো তুই দোস্ত আমাকে সরি আমাকে মাফ করে দিস তুই যা টাকা আমার হোগার মধ্যে কামড়াবে যখন তখন আমি ফোন দিব বন্ধু আমার লাগবে আরে তুই যা না বেটা আমি তোরে ফোন দিব তুই যা বন্ধু আমার সমস্যা একটু বল আমি বুঝছি তোর আমি দিয়ে দেবো রে ভাই আচ্ছা বুঝছি তুই যা আমি আমি তোরে ফোন দিব তুই যা যা না বেটা আমার লাগবে রে ভাই আরে ভাই আমি তোরে কইলাম আমার টাকা যখন হোগার মধ্যে কামড় দিবে তখন আমি তোরে ফোন দিব রাগে দিব না বুঝতে পার আমি বন্ধু এক কথা বলতে চাই এইভাবে অপমান করে তুই যা না আমি তোরে টাকাটা দিব তুই যা তুই যা আমি দেখতেছি ব্যাপারটা কামড়া কামড়া যা না বেটা তুই যা টাকার কি আমার ফোকার মধ্যে কামড়ায় হালা হালার গড়ে হালা তোর টাকা দিমু আমি আইসে